জেলা কংগ্রেসের পর এবার জেলা যুব তৃণমূল কংগ্রেস অপরিত গৃহবধূ ও অপর এক নাবালিকাকে দ্রুত উদ্ধারে দাবিতে শুক্রবার মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডিপোটিশন প্রদান করলো জেলা যুব তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন খান জাকির হোসেন অঞ্জন চক্রবর্তী সোহন নнора কোলাশোরপুর পরিষদের দুর্গাপুর এলাকার এক এক গৃহবধূ 20 এপ্রিল নিখোঁজ হয় পরবর্তী সময়ে গৃহবধূর স্বামী কোলাশোর মহিলা থানায় অভিযোগের নাম দিয়ে কোলাশোর মহিলা থানায় মামলা করে অপর দিকে টিলাবাজার এলাকা থেকে এক নাবালিকার কন্যা নিখোঁজ হয় ও পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় মামলা করা হয়েছে উভয় ক্ষেত্রেই পুলিশ এখনো পর্যন্ত কোনো ধরনের সফলতা পায়নি জেলা মুখ্যমন্ত্রী কংগ্রেসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দাবি জানানো হয় মানে একটা মুসলিম মেয়েকে একটা অমুসলিম যুবক অপহরণ করে নিয়ে গেছে এটা নিয়েও ইরানি তারা মামলা হয়েছে কি বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা দাবি জানাচ্ছি কৈলাস শহরের যতজন নাবালিকা বা গৃহবধূ অপহৃত হয়েছে বা পালিয়ে গিয়েছে তাদের প্রত্যেককে উদ্ধার কৈলাসর গৃহবধূ অপহরণ সহ বেশ কয়েকটি অপহরণ কাণ্ড ও অন্যান্য অপরাধমূলক ঘটনার জন্য ইতিমধ্যেই হিন্দু যুব বাহিনী ধারাবাহিকভাবে আন্দোলন করে আছে এখন দেখার বিষয় পুলিশ কতটুকু তৎপরতার সাথে অপহৃত নিখোঁজ হওয়া গৃহবধূ নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি ব্যবস্থা করতে পারে সার্চ